রেলওয়ে স্টেশন, এই কথাটি মনে আসলেই এক অনুভূতি মনের মাঝে উপস্থিত হয়। সেই ছোট্টবেলাতে দূর থেকে আওয়াজের মাধ্যমে ছুটে চলা ট্রেন দেখতে দেখতে আনন্দ করা, আর তার সাথে যদি সেই রেল স্টেশনটির সাথে ইতিহাস যুক্ত থাকে, তাহলে সেই জায়গাটিকে ঘুরে দেখতে যাওয়ার জন্য মনে উৎসাহ ও আনন্দের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সেরকমই এক রেল স্টেশন হলো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের শেষ রেল স্টেশন পেট্রাপোল রেলওয়ে স্টেশন। নিজের ইতিহাসকে নিজের মাঝে বহন করে চলা এই রেল স্টেশনটিকে ইতিহাসের স্মৃতি নিয়ে ঘুরে দেখতে আজ পৌঁছে গিয়েছি আমরা। একটি সুন্দর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের শেষ শহর বনগাঁর উদ্দেশ্যে। শিয়ালদহ রেল স্টেশন থেকে যাত্রা শুরু করবার পর প্রায় ঘন্টা দুয়েক পরে আমরা গিয়ে পৌঁছেছিলাম বনগাঁ রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, পৌঁছে গেছি বনগাঁ স্টেশনে। হ্যাঁ, ঠিক শুনেছেন, বনগাঁ স্টেশনে। এবার এইখান থেকে আমরা যাব পুরো সীমান্তে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটি অটো বুক করে নিয়ে তাতে করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। একটা কথা বলে রাখি, এই যশোর রোডের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে চলতে চলতে এই বনগাঁ শহরে অনেক কিছু কিন্তু দেখবার আছে। সে সকল বিষয় নিয়ে আমার আরেকটি সম্পূর্ণ ভিডিও আছে, সেটি আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। বনগাঁও রেলওয়ে স্টেশন থেকে নেমে অটো বা টোটো ধরে প্রায় 6 কিলোমিটার যশোর রোড ধরে বাংলাদেশের দিকে এগোলেই পড়বে পেট্রাপোল রেলওয়ে স্টেশনটি। পৌঁছেও গেলাম এই ঐতিহাসিক রেলওয়ে স্টেশনের সামনে। এখন চলে এসেছি পেট্রাপোল সীমান্তে। সেই পেট্রাপোল সীমান্তে লাস্ট স্টেশন পেট্রাপোল স্টেশনে। হ্যাঁ, আপনারা হচ্ছে বলেন যে বেনাপোল, বেনাপোল না, বেনাপোলটা ওই পারে আর আমাদের হচ্ছে পেট্রাপোল। তাই পেট্রাপোল যে লাস্ট স্টেশন, সেই স্টেশনের সামনে দাঁড়িয়ে যাবে, স্টেশনটা উঠে দেখবো। চলুন দেখে নিই আমাদের সীমান্তের শেষ স্টেশন পেট্রাপোল স্টেশন। দেশের এই শেষ সীমান্ত স্টেশনটিকে আরও সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। প্রধান প্রবেশপথের বদলে আমরা পাশের একটি জায়গা দিয়ে স্টেশনে প্রবেশ করেছিলাম। খুবই শান্ত, নিস্তব্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ঐতিহাসিক স্টেশনটি। যেহেতু আমরা একটু বিকেল করে পৌঁছেছিলাম, তাই সেই বিকেলের মায়াবী আলোতে এই স্টেশন ও তার চারিপাশের প্রকৃতি যেন রূপকথার এক মায়াবী জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। এখন এই মায়াবী আলোর মাঝে এই স্টেশনটিতে ঘুরতে ঘুরতে একটু ইতিহাস জেনে নেওয়া যাক। 1884 সাল, সেই ব্রিটিশ যুগে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে এখনকার বাংলাদেশে অবস্থিত খুলনা অবধি এই বনগাঁ শহরের মাঝখান দিয়ে একটি ব্রডগেজ লাইন তৈরি করেছিল। সেই তৈরি করা লাইন দিয়ে ছুটে চলতো শিয়ালদহ থেকে খুলনা অবধি বরিশাল এক্সপ্রেস নামের ট্রেনটি। দেশভাগের পর আমাদের ভারতের দিকের পেট্রাপোল রেলওয়ে স্টেশনটিকে তৈরি করা হয় 1947 সালে, আর ওই পারে বেনাপোল। 1965 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায় এই রেল পরিষেবা। এরপর ভারত ও বাংলাদেশ মালবাহী পরিষেবা পুনরায় চালু করবার জন্য জুলাই 2000 সালে একটি চুক্তি স্বাক্ষর করে এবং 21শে জানুয়ারি 2001-এ প্রথম মালবাহী ট্রেনটি এই রেল স্টেশন দিয়ে এগিয়ে যায় বাংলাদেশের দিকে। ঘুরে বেড়াচ্ছি ভারতের বাংলাদেশের সীমান্তের শেষ স্টেশন পেট্রাপোলে। খুব নির্ঝুম স্টেশনটা, কেন বেশিরভাগ তো গাড়ি এখানে আসে না। যখন একমাত্র পরিবহন গাড়িগুলো আসে সেখান দিয়ে যায়, আর মৈত্রী এক্সপ্রেস যখন যায় সেটা এখান দিয়ে যায়। খুবই নির্ঝুম আছে, ওইখান থেকে গাড়িটা আসছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আসে, ইন্ডিয়া থেকে গাড়ি আসে, আর এই পেছনে ওইখানে চলে যায়, ওইখানে গিয়ে গাড়িগুলোকে চেক হয়, তারপর বেরিয়ে যায়। যে আপনারা যারা হচ্ছে গিয়ে কলকাতা থেকে যে গাড়ি বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, ঢাকার দিকে বা যশোর দিকে চলে যায় যে গাড়িগুলো, সেই গাড়িতে করে কিন্তু এইখান দিয়ে যায়। খুবই অসাধারণ লাগছে, একদম নির্ঝুম স্টেশন, কিচ্ছু নেই, কারণ গাড়ি তো নেই, তাই নির্ঝুম জায়গা লাগছে, অসাধারণ। আর এই বিকালবেলা স্টেশনটা আরও সুন্দর লাগছে, কারণ প্রকৃতিটা সুন্দর, দেখতেই পাচ্ছেন আমার পেছনে অসাধারণ সুন্দর প্রকৃতি। চলুন একটু ভালো করে এই স্টেশনটা ঘুরে নেওয়া যাক। সুন্দর রঙের খেলা এবং শান্ত আলোক বন্যা,
এবং একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশনের সোনালি সন্ধ্যা, যেখানে ইতিহাস এবং প্রকৃতি একসাথে মিলে যায়। এই ঐতিহাসিক রেলওয়ে স্টেশনের সোনালি সন্ধ্যার আলোতে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই রোমাঞ্চকর ভ্রমণে, যেখানে ইতিহাস এবং প্রকৃতি একসাথে মিলে যাচ্ছে একে অপরের সাথে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সন্ধে হচ্ছে পেট্রাপোল বর্ডারে, আর এই পেট্রাপোল স্টেশনটা অসাধারণ সন্ধ্যার আলোতে আলোকিত হয়ে উঠছে। এবারে আমরা এগিয়ে যাব বাড়ির পথে। সেই পথে যাওয়ার সময় যা যা দেখা যাবে, যে যে জায়গাগুলো এসেছিলাম খোলা ছিল না, যদি খোলা থাকে আরেকবার দেখে নেব। তো চলুন, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। আর হ্যাঁ, আপনারা চাইলে পরে আমাদের মেম্বারশিপও নিতে পারবেন, আর সুপার থ্যাঙ্কস দিয়ে আমাদের সাহায্য করতে পারেন, যেটা আমরা পরবর্তী ভিডিওতে সেই টাকাটা আপনারা যেটা দেবেন আমাদের সাহায্য হিসেবে সেটা ব্যবহার করব আরো সুন্দর ভিডিও করতে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের সাথে এই ছোট্ট শর্ট ট্রিপটা এনজয় করেছো। আমি আশা করব যে তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এছাড়া আমাদের ফেসবুকে নিজস্ব একটা পেজ আছে সৌমেন উইথ মাদার বলে, প্লিজ ওটাকে ফলো করে দিও এবং বেশি বেশি করে নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করো, যাতে আমরা আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বানালে সেখানে আপডেটস দিলে তোমরা সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে, ম্যাডাম বললো, শুনলেন। আর চলুন, দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে। সত্যি ইতিহাসের সাথে একটি রেল স্টেশন কিভাবে যুক্ত তা অনুভব করছিলাম এই সীমান্ত শহরের অসাধারণ প্রকৃতির মাঝে। সেই সুন্দর কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আমরা, সেগুলি তুলে ধরলাম আপনাদের মাঝে, যাতে আপনারাও সেই সৌন্দর্যকে অনুভব করতে পারেন আমাদেরই মতন করে। বন্ধুরা, এখন এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে নিতে ভুলবেন না। কিন্তু এরই ফলে পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যাবে। একই সাথে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়েও আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন, যেখানে শুধুমাত্র মেম্বারদের জন্যই আলাদা করে সব তথ্য এবং বাকি ছবি ও ভিডিও দেওয়া হয়ে থাকে। একই সাথে নতুনদেরকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। একই সাথে ভিডিওটি ভালো লাগলে সুপার থ্যাঙ্কস দিয়েও আমাদেরকে সাহায্য করতে পারেন, যা পরবর্তী ভিডিওর উন্নতিতে ব্যবহার করা হবে। একটা সুন্দর দিন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এবার যে আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। আমি আবার খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের, তার তারই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।